একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবর পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড তারেকের যাবজ্জীবন আওয়ামী লীগকে শূন্য করতে গ্রেনেড হামলা রাজনৈতিক প্রতিহিংসার কদর্য রূপ কাম্য নয় আদালতের পর্যবেক্ষণ মাস্টারমাইন্ডের সর্বোচ্চ সাজা না হওয়ায় আওয়ামী লীগের অসন্তোষ রায় প্রত্যাখ্যান করে সাত দিনের কর্মসূচি বিএনপি অশুভ তৎপরতা নিয়ন্ত্রণ রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন অ্যাডকোর সাথে প্রধানমন্ত্রী দায়িত্ববোধ থেকে অনুষ্ঠান প্রচারের তাকি টুয়েন্সিডেন্ট আমি সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি রীতা চৌধুরী একুশ আগস্ট জঘন্যতম গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিস চৌধুরী সহ উনিশ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড অপর এগারো আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি করা হয়েছে বিস্তারিত সাজিদ রোমেল কারামন্দি একত্রিশ আসামিকে সকালেই ঢাকার নাজিমুদ্দিন রোডের দ্রুত বিচার ট্রাইব্যুনাল একই নিয়ে আসা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত গ্রেনেড হামলায় চব্বিশ জনকে হত্যার চোদ্দ বছর পর রায় ঘোষণা করেন বিচারক শাহেদ নুরুদ্দিন রায়ে বিএনপি জামায়াত আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর এবং শিক্ষা উপমন্ত্রী আব্দুসালাম পিন্টুসহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম মৌলানা তাজুদ্দিন শেখ আব্দুল সালাম ইউসুফ বাট গোলাম মোহাম্মদ মৌলানা ওসমান ওরফে শেখ ফরিদ মহিবুল্লাহ ওরফে রহমান মৌলানা আবু সাইফ ওরফে ডাক্তার জাফর আবুল কালাম আজাদ ওরফে বুলবুল মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফেজ মৌলানা আবু তাহের হুসাইন মোহাম্মদ তামিম আবু জানদাল খালিদ সাইফুল্লাহ মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতন ও মোহাম্মদ হানিফ তাদেরকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং 12টি বিষয়ের বিবেচনা করে 19 জন আসামিকে फांसी দেওয়া হয়েছে এবং 19 জন তারেক রহমান সহ অন্যান্য আসামুন 19 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে বাকি আসামীদেরকে বাকি আসামীদেরকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার ছেলে ও বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হารিস চৌধুরী সহ 19 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন কাজী শাহ মোফাজ্জল হুসেন কায়কোবাদ জুয়েল মৌলানা আবু হুমায়রা ওরফে আব্দুর রফ মৌলানা সাব্বির আরিফ হাসান মৌলানা ইয়াহিয়া হাফেজ সেলিম হাওলাদার আরিফ মোতাকিন মুসালিন মোহাম্মদ খলিল জাহাঙ্গীর আলম বদর মোহাম্মদ ইকবাল মৌলানা লিটন মুফতি শফিকুর রহমান মুফতি আব্দুল হাই ও রাতুল বাবুকে তাদের পঞ্চাশ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে সম্পর্কে একই রকম একই অভিন্ন উদ্দেশ্য একত্রিত হয়ে এই ধরনের ষড়যন্ত্র করে আইনের আশ্রয় এই সমস্ত অপরাধীদেরকে সম্পর্ক না করে তাদেরকে তারা এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কাজ করেছে এই মামলা নাইয়ে আমরা সন্তুষ্ট না যে মামলা খালাসের কথা সেই যা মামলায় তারেক রহমানের যাবজ্জীবন হয়েছে আমরা অসন্তুষ্ট প্রকাশ করছি আপনারা এই বিচার অন্য এগারো আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন বিচারক শাহিদ নুরুদ্দিন দুই বছর সাজা দেওয়া হয় এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আমিন সাবেক আইজিপি আশফুল হুদা সাবেক আইজিপি হক খালেদা জিয়ার ভাগ্নে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউককে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জর্দার সাবেক ডিআইজি খান সাইদ হাসান সাবেক বিশেষ পুলিশ সুপার রুহিল আমিন ও আবৈদুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত আর দুই মামলার একটিতে দুই বছর এবং আরেকটিতে তিন বছর কারাদণ্ড পান সাবেক আইজিপি খোদাফক্স চৌধুরী সিআইডি সাবেক সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান এবং সাবেক এএসপি আব্দুর রশিদ একই ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য মামলাতে বিশ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে হত্যা মামলার আসামিদেরও উচ্চ আদালতে হত্যা মামলায় খালাস বা সাজা কমলে বিস্ফোরক মামলায় সাজা ভোগ করতে হতে পারে আসামিদের পলাতক আঠারো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক টেলিভিশন ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে নেতৃত্ব শূন্য করতে গ্রেনেড হামলা চালানো হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয় বিচারক শাহেদ নুরুদ্দিন বলেন সরকারি ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে তাই বলে কি একটি দলকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চালানো হবে এই প্রশ্নও তোলেন বিচারক অপরাধী নেপথ্যে কুশিরাবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব বলেও জানান আদালত রাকিব মানিকের রিপোর্ট সকাল সাড়ে এগারোটার দিকে কড়া নিরাপত্তায় পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের বিশেষ আদালতে আনা হয় একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার কারাবন্দী একত্রিশ আসামিকে বেলা এগারোটা চল্লিশ মিনিটে আদালতে বসেন বিচারক শাহেদ নুরুদ্দিন আসামির হাজিরা গণনা শেষে বিচারক আদালতে সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়ে সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন বিচারক আদালত তার পর্যবেক্ষণে বলেন সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে হত্যার এ ধারা চালু থাকলে সাধারণ মানুষ রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবে আদালত বলেন রাজনৈতিক প্রতিহিংসার এমন রূপ কখনোই কাম্য নয় বারোটি জায়গায় আদালত বলেছেন ষড়যন্ত্রমূলক সভা হয়েছে শেখ হাসিনাকে হালকা নাস্তা করার কথা উল্লেখ আছে ব্যবহার তৎকালীন সরকার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রকেই ব্যবহার করেছে বলেও পর্যবেক্ষণে বলা হয়েছে বলা হয়েছে মোট এই দুটি সহ কথা জায়গার উল্লেখ করা পর্যবেক্ষণে আদালত আরো বলেন বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করে ক্ষমতাসীনদের ফায়দা অর্জন করা মোটেই গণতান্ত্রিক চিন্তার বহিঃপ্রকাশ নয় একুশ আগস্ট গ্রেনেড হামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ এই ঘটনায় তারেক রহমানের ফাঁসির দাবি করেছে দলটি একই সাথে ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা বেগম খালেদা জিয়ারও বিচার দাবি করেছে আওয়ামী লীগ রায়ের প্রতিক্রিয়া জানতে বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেরিতে হলেও এই রায়ের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে তবে এই হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান সর্বোচ্চ এদিকে গ্রেনেড হামলা মামলার রায়কে ফরমাইশি উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে বিএনপি প্রতিবাদে তেরো অক্টোবর থেকে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পরই প্রতিক্রিয়া জানাতে দলের নয়াপল্টন কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক উদ্দেশ্য এই রায় দেয়া হয়েছে একই কারণে এই মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছিল বলে দাবি করেন ফখরুল রায়ের প্রতিবাদের সাত দিনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অংশে যাচ্ছি দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানের নিতে টেলিভিশন চ্যানেলগুলোকে হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন অশুভ তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে আইনটি সামাজিক বিশৃঙ্খলা ও অপপ্রচার রোধ করবে বলেও মন্তব্য করেন তিনি আকবর হোসেন রিপোর্ট বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এডকোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতে পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী সামাজিক দায়বদ্ধতা থেকে উন্নয়নে ভূমিকা রাখতে টেলিভিশন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি সমাজের প্রতি দায়িত্বটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মানুষ বিনোদনের ক্ষেত্রে সবাই টেলিভিশন রেডিও সেগুলি দেখে বা শোনে কিন্তু সেই সাথে সাথে আবার শিক্ষণীয় বিষয়গুলি সেটাও একটা সমাজকে সুন্দর করে গড়ে তোলা বা তাদের নিজের জীবনটাকে গড়ে তোলা এটাও প্রয়োজন মত বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গটি তুলে ধরেন সামাজিক বিশৃঙ্খলা রোধে আইনটি করা হয়েছে বলে জানান তিনি যেকোনো একটা জিনিস করতে গেলে তার একটা ভালো দিকও হয় একটা মন্দ দিক হয় ভালোভাবে ব্যবহার করলে সেটা ভালো কাজে লাগে কিন্তু মন্দভাবে ব্যবহার করলে সেটা মন্দ কাজেও লাগে প্রতিষ্ঠানে লাভের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই তাদের লাভের দিকটা যেমন দেখবে পাশাপাশি সমাজের প্রতি একটা দায়িত্ব আছে সবাই টেলিভিশন মালিকরা জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন ও সম্প্রচার কাউন্সিল গঠনের দাবি জানান কিছু কিছু ক্ল্যারিফিকেশানটা আমরা ওনার কাছে চেয়েছি আর উনি বলেছেন যে সেটা আমরা মাননীয় মন্ত্রী মহোদয় আইন মন্ত্রী মহোদয় এবং তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা বসে যদি ক্ল্যারিফিকেশান আরও কাজের দরকার হয় সেটা আমরা করতে পারব আমাদের তথ্য অধিকার আইনে রেয়াদ দেওয়া হয়েছে তাও এই আইনের বলে আমাদের উপরে নতুন কোনো বাধা নিষেধ সৃষ্টি করবে না ডিজিটাল নিরাপত্তা আইনের কোন ধারা যাতে সাংবাদিকতার বিরুদ্ধে অপপ্রয়োগ না হয় এবং গণমাধ্যমের স্বাধীনতাকে ব্যাহত না করে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে অ্যাটকো আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডাক্তার নাজবুল করিম বুধবার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার পর তার চিকিৎসা শুরু হয় বলে জানান তিনি ডা নাজমুল করিম বলেন বোর্ডের ডাক্তাররা তাকে দেখেছেন স্বাস্থ্য পরীক্ষা করেছেন দুপুর থেকে চিকিৎসা শুরু হয়েছে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে গত ছয় অক্টোবর বিকেলে বিএসএমএমইউতে ভর্তি করা হয় তার আগে আদালতের নির্দেশনা মোতাবেক খালেদার চিকিৎসার জন্য গঠিত হয় মেডিকেল বোর্ড নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে গ্রেনেড হামলার মূল হোতাদের মৃত্যুদণ্ড না হয় অসন্তুষ্ট আহত নিহতের স্বজনরা আপিলের দাবি ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে চট্টগ্রামের টানা বৃষ্টি পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের সরিয়ে নেয়ার উদ্যোগ সমুদ্র বন্দরের সতর্কতা আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আবারও গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গ চোদ্দ বছর পর একুশে আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলা মামলা রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন আহত নিহতদের স্বজনরা হামলা ষড়যন্ত্রকারী তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি না হয় হতাশ তারা উচ্চ আদালতে আপিলের কথাও জানান তারা বিস্তারিত একুশে আগস্টের নৃশংস গ্রেনেড হামলা মামলার রায় শুনতে সকাল থেকেই আদালত এলাকায় ভিড় করেন নিহতদের স্বজন ও আহতরা রায় শোনার পর প্রতিক্রিয়ায় জানান এই রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি তারা হামলার মাস্টার তারেক রহমানের সর্বোচ্চ শাস্তিরও দাবি ওঠে তবে কেউ কেউ উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন চোদ্দ বছর কেটে গেছে যেন রায় থেকে যেতে পারি এই জন্য কার্যকারিতা চাই এই রায় নিয়ে আমরা সন্তুষ্ট না যারা এই হুকুমদাতা দাতা তাদের ভাসি চাই এই রায় আমরা সন্তুষ্ট না আমি আমার মামিকে সেদিন হারিয়েছি হামলা নিহত হন মাদারীপুরের লিটন মুন্সি ছেলে হত্যার বিচার চেয়ে চোদ্দ বছর অপেক্ষায় ছিলেন তার মা রায় ঘোষণা হওয়ায় লিটনের মায়ের মতো নিহতদের স্বজনদের অপেক্ষার অবসান হলো চোদ্দ বছর আজকে আমি এই বিচারের খবরটা শুনে আমার মনটা খুব খুশি হয়েছে আমি খুব শান্তি পেয়েছি আপনার বিচার পাইছি এটা আমরা হাজার শুকুর আদালতের রায়কে সম্মান জানিয়ে তারা বলেন এরায় এ সরকারের কোনো হস্তক্ষেপ নেই শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কায় পাহাড়ে পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ প্রস্তুত রাখা হয়েছে দুশো চুরাশিটি মেডিকেল টিম জারি রয়েছে চার নম্বর সতর্ক সংকেত বন্ধ রয়েছে চট্টগ্রাম মংলা ও পায়রা বন্দরের সকল কার্যক্রম সারা দেশে অভ্যন্তরীণ রুটে নৌ চলাচলে বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম থেকে শিউলি সব নামে রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সাগর উত্তাল নগরের মতিঝর্ণা বাটালি হিল সহ বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসরতদের সরিয়ে নেয়া হচ্ছে ঝুঁকিপূর্ণ পাহাড় লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে ব্যক্তি মালিকানাধীন পাহাড়ের মালিকদেরও নির্দেশ দেয়া হয়েছে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিতে আমরা এখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন তাদের সাথে কথা বলছি এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য উৎসাহিত তবে পাহাড়ের পাদদেশে বসবাসের ঝুঁকি থাকলেও অনেকে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি নন তার ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন বাতিল করা হয়েছে চিকিৎসকদের সব ধরনের ছুটি পানি বিশুদ্ধকরণ বড়ি সহ পেটের পিড়া যে সমস্ত ওষুধ বড়ি অন্য অন্য সময় লাগে সব রেডি আছে ফার্স্ট এইড বক্স সহ উপজেলাগুলোতে কন্ট্রোল রুম করা হচ্ছে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে তবে স্বাভাবিক রয়েছে বন্দরের অভ্যন্তরে কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রম টেলিভিশন এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড পর্যটন জামালপুরে বিনোদনের নতুন কেন্দ্র লুইস ভিলেজ রিসোর্ট পার্ক শহরে বেলাচিয়ায় প্রায় ত্রিশ একর জমিতে দু সালে রিসোর্ট তৈরি কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী আতিকুর রহমান লুইস দু সালে এটি সবার জন্য উন্মুক্ত করা হয় একমাত্র পৌর পার্কটি পরিত্যক্ত হওয়ায় এখন বেশ জনপ্রিয় এই পার্কটি ভবিষ্যতে পার্কটির পরিসর বাড়িয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান আতিকুর রহমান নিচ্ছি আবার একটি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে আন্তর্জাতিক গণমাধ্যমে একুশ আগস্ট হামলার রায়ের খবর তারেক বাবরের সাজার বিষয়ে গুরুত্ব দিয়ে প্রকাশ লিটন দাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড জাতীয় ক্রিকেট লিগে ঘুরে দাঁড়াল রংপুর এবার প্রবাসীর খবর সৌদি আরব থেকে বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের সিআইপি অ্যাওয়ার্ড পেয়েছেন সৌদি আরব প্রবাসী জসীম উদ্দিন সাঈদ তাকে সম্মাননা দিয়েছেন রিয়াদের আওয়ামী পরিষদের নেতা এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী নুর সাধারণ সম্পাদক এম আর মাহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাক্তার শাহ আলম শাহজাহান চঞ্চল সহ অন্যান্যরা বক্তারা দেশে উন্নয়নে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়াব কর্মকাণ্ডের প্রশংসা করেন আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবুল পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড তারেকের যাবজ্জীবন আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করতে গ্রেনেড হামলা রাজনৈতিক প্রতিহিংসার কদর্য রূপ কাম্য নয় আদালতের পর্যবেক্ষণ মাইন্ডের সর্বোচ্চ সাজা না হয় আওয়ামী লীগের অসন্তোষ রায় প্রত্যাখ্যান করে সাত দিনের কর্মসূচি বিএনপি অশুভ তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন অ্যাটকোর সাথে প্রধানমন্ত্রী দায়িত্ববোধ থেকে অনুষ্ঠান প্রচারের তালি সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ